আসসালামু আলাইকুম। আমরা আজকে যে প্ল্যাটফর্মটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে metapro.space। metapro.space হচ্ছে পৃথিবীর প্রথম ডিফাই প্ল্যাটফর্ম যেটা কিনা সার্টিক ভেরিফাইড স্মার্ট কন্ট্রাক্টের উপর প্রতিষ্ঠিত। এই প্ল্যাটফর্মটি web20 ব্লকচেইনও ভেরিফাইড এবং সার্টিক ভেরিফাইড। সার্টিক হচ্ছে ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্মগুলোর লিগালিটি প্রদানকারী একটি প্রতিষ্ঠান, যেখানে আপনি যে কোনো ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্মের লিগালিটি যাচাই করতে পারবেন। আমাদের metapro.space সেই সার্টিক ভেরিফাইড একটি প্ল্যাটফর্ম। এখন চলুন জানা যাক ডিফি এবং ওয়েব 3.0 কি। ডিফি হচ্ছে ডিসেন্ট্রালাইজড ফিনান্সের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ বিকেন্দ্রীকৃত অর্থনীতি, যেখানে অর্থনীতির নির্দিষ্ট কোনো মালিকানা থাকবে না, সকলের হাতে অর্থনীতির ক্ষমতা থাকবে। অন্যদিকে ওয়েব 3.0 হচ্ছে একটি ডিসেন্ট্রালাইজড এবং সকলের কাছে উন্মুক্ত ওয়েব প্ল্যাটফর্ম। web20 ব্লকচেইন কি? web20 ব্লকচেইন হচ্ছে এমন একটা বাইন্যান্স টোকেন স্ট্যান্ডার্ড যেটার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি তৈরি করা সম্ভব। metapro.space এর লেনদেনটা হয় USDT web20 টোকেনের মাধ্যমে। প্রো হচ্ছে একটা মডার্ন টেকনোলজি যেটা কিনা এই metapro.space এর ভবিষ্যৎকে নির্দেশ করে। প্রো মানে হচ্ছে ফরওয়ার্ড, আর ফরওয়ার্ড মানে হচ্ছে ফিউচার। মেটাভার্স কি? মেটাভার্স হচ্ছে একটা 3D এনেবলড ডিজিটাল স্পেস, যেখানে আপনি ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি ইত্যাদি বিভিন্ন টেকনোলজির মাধ্যমে একটা ভার্চুয়াল দুনিয়া উপভোগ করতে পারবেন। metapro.space এর বিশেষত্ব হচ্ছে এটি ওয়ার্ল্ডের প্রথম এবং একমাত্র ভেরিফাইড স্মার্ট কন্ট্রাক্ট, যেটা কিনা 9টা সংস্থা বা 9টা প্ল্যাটফর্ম দ্বারা ভেরিফাইড। যেমন এটা web20 ব্লকচেইন দ্বারা ভেরিফাইড, ডি অ্যাপ সাপোর্টেড, টেন্ডারলি দ্বারা ভেরিফাইড, কয়েনবেঞ্চ দ্বারা ভেরিফাইড, অ্যালকেমি দ্বারা ভেরিফাইড, ওয়েব 3.0 দ্বারা ভেরিফাইড, হিন্দাবি দ্বারা ভেরিফাইড, অ্যাডভান্সড টেকনোলজি দ্বারা ভেরিফাইড এবং ডিফি সিস্টেম কানেক্টেড। আমাদের এই রোড ম্যাপে আমরা 10টা প্রোগ্রাম নিয়ে কাজ করব। তবে বর্তমানে অ্যাভেইলেবল আছে হচ্ছে প্রথম 3টা প্রোগ্রাম, যেটা হচ্ছে মিলিয়নিয়ার প্রোগ্রাম, প্রো পাওয়ার এবং মিলিয়নিয়ার রয়্যালটি NFT, এবং বাকি প্রো পাওয়ার গ্লোবাল অটোপুল, বিলিয়নিয়ার প্রোগ্রাম, প্রো এক্স পাওয়ার, বিলিয়নিয়ার রয়্যালটি NFT, প্রো এক্স পাওয়ার গ্লোবাল অটোপুল, প্রো ওয়ালেট, বিলিয়নিয়ার প্রোগ্রাম, এগুলো হচ্ছে ধাপে ধাপে লঞ্চ করা হবে। তো এবার আমরা দেখতে যাচ্ছি হচ্ছে আমাদের একটি প্রোগ্রাম প্রো পাওয়ার কিভাবে কাজ করে। আমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছি শুরুতেই সবুজ যে ঘরটা আছে সেটা হচ্ছে ইউ, অর্থাৎ আপনি। আপনার নিচে 4টি স্টেপ আছে, 1, 2, 3, 4, এবং প্রত্যেকটা ঘরের নিচে আরো 4টি করে স্টেপ আছে। যেমন 1 এর নিচে আছে 5, 6, 7, 8, 2 এর নিচে আছে 9, 10, 11, 12, 3 এর নিচে আছে 13, 14, 15, 16 এবং 4 এর নিচে আছে 17, 18, 19, 20। তো এখান থেকে প্রথম যে 4টা ঘর 1, 2, 3, 4, এটার 50% এর বোনাস যাবে আপনার কাছে এবং 50% এর বোনাস যাবে আপনার আপলাইনের কাছে। এবার যে 5, 6, 7, 9, 10, 11, 13, 14, 15, 17, 18, অর্থাৎ সবুজ যে কয়টা ঘর নিচের ধাপে, সর্বনিচের ধাপে আছে, যেমন 5, 6, 7, 9, 10, 11, 13, 14, 15, 17, 18, এই ঘরগুলোর বোনাসের 50% যাবে আপনার কাছে এবং বাকি 50% আপনার কাছে যেতেও পারে অথবা স্পিল ওভার হয়ে সেটা ডিস্ট্রিবিউট হয়ে যেতে পারে অন্য কারোর কাছে, অর্থাৎ আপনার টিমের অথবা আপনার আপলাইনের কাছে। এইবার যে হলুদ ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি 8, 12 এবং 16, এইটারও 50% রয়্যালটিতে গিয়ে জমা হবে এবং 50% আপনার কাছে কিংবা স্পিল ওভার হয়ে অন্য কারো কাছে গিয়ে পৌঁছাবে। এবার যে সাদা দুইটা ঘর দেখতে পাচ্ছি 19 এবং 20, এই দুইটা সার্কেলের 50% অবশ্যই রিসাইকেলে খরচ হবে এবং বাকি 50% আপনার কাছে আসতেও পারে অথবা স্পিল ওভার হয়ে যেতে পারে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে সিস্টেমের উপর, সিচুয়েশনের উপর। এবার আমরা আসি হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেসে। রেজিস্ট্রেশন প্রসেসের জন্য হচ্ছে আপনাকে খরচ করতে হবে $5 জয়েন করার জন্য, যা $3 হচ্ছে আপনার কাছে যাবে এবং বাকি $2 লেভেলে গিয়ে যুক্ত হবে। অর্থাৎ $3 যাচ্ছে হচ্ছে পাওয়ারে এবং $2 লেভেলে গিয়ে যুক্ত হচ্ছে। লেভেলটা কি? প্রথম লেভেলে 40%, দ্বিতীয় লেভেলে 25%, তৃতীয় লেভেলে 15%, চতুর্থ লেভেলে 10% এবং পঞ্চম লেভেলে 10%। আমরা পরের স্ক্রিনটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাব।
এই দেখুন, এখানে বলা হয়েছে ওয়ার টু স্টার্ট ফর আ বিগিনার, একজন বিগিনারের কিভাবে শুরু করা উচিত সেটা একটা গাইডলাইন দেওয়া হয়েছে এখানে। যে $5 আপনি যুক্ত করতেছেন, অর্থাৎ যে $5 মাধ্যমে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, তার $3 ডিরেক্ট 50% আপনার কাছে এবং 50% স্পিল ওভার হয়ে যাচ্ছে। বাকি যে $2 থাকতেছে নিচে, সেই $2টা ফার্স্ট আপলাইনের কাছে 40% যাচ্ছে, সেকেন্ড আপলাইনের কাছে 25%, থার্ড আপলাইনের কাছে 15%, ফোর্থ আপলাইনের কাছে 10% এবং ফিফথ আপলাইনের কাছে 10%। অর্থাৎ 100% আপনার পাঁচ স্টেপের আপলাইনের কাছে ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ ইনকামটা পাঁচ লেভেল পর্যন্ত ডিস্ট্রিবিউট হচ্ছে। এরপরেও আমরা সেম জিনিসটাই দেখতে পাচ্ছি, $5-এর $3 হচ্ছে ফার্স্ট স্লটে এবং বাকি $2 হচ্ছে পাঁচটা লেভেলে গিয়ে যুক্ত হচ্ছে। $3 50% ডিরেক্ট আপনার কাছে, 50% স্পিল ওভার হয়ে যাচ্ছে, বাকি $2 40% লেভেল ওয়ান ডিরেক্ট ফার্স্ট আপলাইনের কাছে, লেভেল টু ইনডিরেক্ট সেকেন্ড আপলাইনের কাছে, থার্ড আপলাইন, ফোর্থ আপলাইন, ফিফথ আপলাইন, এভাবে ভাগ হয়ে যাচ্ছে। এইবার আমরা প্রো পাওয়ার মার্কেটিং প্ল্যানটা নিয়ে আলোচনা করব। এখানে আমরা ইউএর নিচে সর্বমোট 20টা ঘর দেখতে পাচ্ছি, প্রথম স্টেপে 4টা এবং পরের স্টেপে 4-এ 4-এ 16টা, 16 আর 4 মিলে 20টা ঘর দেখতে পাচ্ছি। তো এই 20টা সার্কেল যখন ফুলফিল হবে, তখন আপনি এই পুরো 20 সার্কেল থেকে 1000% আর্নিং পাবেন টোটালি। অর্থাৎ এই পুরোটা সার্কেল রিসাইকেল হতে আপনাকে 1000% আর্নিং দেওয়া হবে। এখানে সবুজ ঘরগুলো হচ্ছে সেলফ প্লেসমেন্টের ঘর, বেগুনি কালারের ঘরগুলো হচ্ছে আপলাইন প্লেসমেন্ট, নীল রঙের যে ঘরগুলো আছে ডাউনলাইন প্লেসমেন্ট, পিঙ্ক কালারের ঘর এখানে আমরা দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে সাইডলাইন প্লেসমেন্টকে নির্দেশ করবে, সাদা ঘরগুলো হচ্ছে রিসাইকেল প্যাকেজ এবং হলুদ যে ঘরগুলো সেটা হচ্ছে রয়্যালটি বোনাসের ঘর। আমরা আগের স্লাইডটাতেই বুঝতে পেরেছি সেটা। এরপরে আমরা হচ্ছে প্রো পাওয়ারের ম্যাট্রিক্স 4x2 ম্যাট্রিক্স, যেটা স্মার্ট কন্ট্রাক্ট হিস্ট্রিতে প্রথমবার এসেছে, সেই বিষয়ে জানবো। এখানে প্রথম স্টেপে 4টা ঘর যেখান থেকে 50% করে আপনি পাবেন, দ্বিতীয় স্টেপে 16টা ঘর সেখান থেকে 50% করে আপনি পাবেন, মোট 20টা প্লেস। এই 20টা প্লেস থেকে আপনার নেট প্রফিট হবে হচ্ছে 1000%, অর্থাৎ প্রতি একটা রিসাইকেল যখন রিসাইকেল হবে সেখান থেকে আপনি 1000% করে ইনকাম বা ডিস্ট্রিবিউশন পাবেন। এরপরে আমরা দেখতেছি হচ্ছে প্রো পাওয়ার লেভেলের প্রাইস গুলা। প্রথম যে আপনি $5 দিয়ে অ্যাকাউন্ট করতেছেন, সেটা $3 চলে যাচ্ছে পাওয়ারে এবং $2 চলে যাচ্ছে হচ্ছে লেভেলে। শুধুমাত্র প্রথম ঘরটাতেই $2 লেভেলে যাবে, পরের ঘর থেকে কিন্তু লেভেল নেই। পরে হচ্ছে $6, তারপরে $12 প্রাইস, তারপরে $24, তারপরে $48, এরপরে $96। এভাবে $6,144 পর্যন্ত মোট ঘরগুলো আছে, প্রাইস গুলো আছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রো পাওয়ার স্লটে আমরা কোনটার দাম কত এবং কোনটা থেকে কত প্রফিট পাবো। যেমন $3 থেকে $30 প্রফিট, $6 ঘর থেকে আমরা $60 পর্যন্ত প্রফিট পাবো প্রতি এক সাইকেলে, $12 ঘর থেকে $120 পর্যন্ত, $24 ঘর থেকে $240 পর্যন্ত, আর $40 ঘর থেকে $480 পর্যন্ত। এরপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্রো গ্লোবাল অটো পুল পাওয়ার। এখানেও আমরা প্রথমে দেখতে পাচ্ছি হচ্ছে ইউ, এর নিচে 3টা ঘর এবং প্রত্যেক 3টা ঘরের নিচে আরো 3টা করে ঘর, দ্যাট মিন্স 3 3 9 3 12, 12টা ঘর আছে আমাদের ইউ এর নিচে। সেইখানে যে 1 2 3 সার্কেল আছে, এই সার্কেল থেকে 50% আপনার কাছে যাবে এবং 50% আপনার আপলাইনের কাছে যাবে। তার নিচে যে 4 5 7 8 এবং 10 অর্থাৎ গ্রিন ঘরগুলো, এই ঘরগুলো থেকে 50% আপনার কাছে যাবে এবং 50% আপনি পেতেও পারেন অথবা স্পিল ওভার হয়ে অন্য কারো কাছে নন ওয়ার্কিং প্রফিট হিসেবে যাবে, এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করতেছে। আর এই যে সাদা ঘরগুলো আছে 11 এবং 12, এই ঘরগুলোর প্রফিট 50% রিসাইকেলে খরচ হবে এবং 50% আপনার কাছে যেতে পারে অথবা স্পিল ওভার হয়ে অন্য কারো কাছে নন ওয়ার্কিং প্রফিট হিসেবে যেতে পারে। এখানে যে 6 এবং 9 নম্বর ঘর আছে, যে এটা কিনা হলুদ, এই ঘরগুলার সার্কেলের 50% রয়্যালটিতে গিয়ে যুক্ত হবে এবং 50% আপনি পেতেও পারেন অথবা স্পিল ওভার হয়ে যাবে সিচুয়েশনের উপর বেস করে। এবার হচ্ছে প্রো গ্লোবাল অটোপুল পাওয়ার মার্কেটিং এর যে সিস্টেমটা, সেটা হচ্ছে দুইটা স্টেপে প্রথম স্টেপে 3 জন এবং পরের স্টেপে আছে 9 জন। এখানে সবুজ ঘরগুলো থেকে হচ্ছে 50% করে আপনি পাবেন, যেমন প্রথম স্টেপে যে সবুজ ঘরগুলো আছে এখান থেকে 50% আপনি পাবেন, নিচের স্টেপে যে সবুজ ঘরগুলো আছে সেখান থেকে 50% আপনার কাছে গিয়ে জমা হবে। এখানে মোট সার্কেলটা ক্লিয়ার করার পর আপনি 600% নন ওয়ার্কিং প্রফিট পাবেন। আমরা প্রো পাওয়ারে দেখেছিলাম 1000% একটা রিসাইকেলের উপর বেস করে, কারণ ওখানে ঘরের সংখ্যা বেশি ছিল, এখানে ঘরের সংখ্যা তুলনামূলক কম, সেহেতু আপনি এখানে 600% নন ওয়ার্কিং পাচ্ছেন একটা সার্কেলের ভিতর।
আমরা এখানে সেম জিনিসটা দেখতে পাচ্ছি, লাইন ওয়ানে যে তিনটা স্টেপ আছে বা তিনটা স্পট আছে, সেই তিনটা স্পট থেকে আপনি 50% পাচ্ছেন, নিচে যে 9টা স্পট আছে সেখান থেকে আপনি 50% করে বোনাস পাচ্ছেন, এবং নেট প্রফিট আপনার 600%, 12টা প্লেস রিসাইকেল হওয়ার পর আপনার নেট প্রফিট থাকতেছে 600%। এইখানে হচ্ছে আমরা এই যে প্রো গ্লোবাল লেভেলের প্রাইস গুলো দেখতে পাচ্ছি। প্রথমটার প্রাইস হচ্ছে $5, তারপর এটা হচ্ছে $10, তারপর এটা হচ্ছে $20, $40, এভাবে $10,240 পর্যন্ত আপনার লেভেলের প্রাইস আছে। এখানে দেখেন $5 যে লেভেলটা আছে সেটা থেকে আমরা $30 পর্যন্ত ইনকাম করতে পারতেছি, এরপরে $10 দিয়ে ওপেন করার পর $60 পর্যন্ত প্রফিট পাচ্ছি, $20 থেকে $120, এভাবে $10,240 যে ইয়াটা আছে লেভেলটা আছে সেটা থেকে আমরা $61,440 পর্যন্ত প্রফিট জেনারেট করতে পারবো। এবার আসি হচ্ছে আমাদের রয়্যালটি এনএফটি এর বিষয়ে। রয়্যালটি এনএফটি এর প্রথম প্রোগ্রামটা হচ্ছে মিলিয়নিয়ার রয়্যালটি এনএফটি বোনাস। এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে একটা পে আউট। আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন, আপনি কোম্পানিতে কাজ করতে করতে আপনি কোম্পানিকে যে প্রফিটটা দিচ্ছেন সেখান থেকে কোম্পানি আপনাকে লাইফ টাইম একটা ইনকাম দিবে, সেইটার ইয়া হচ্ছে প্রোগ্রামটাই হচ্ছে মিলিয়নিয়ার রয়্যালটি এনএফটি। এখানে আমরা চারটা প্রোগ্রাম দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মার্স, মুন, স্যাটার্ন এবং হচ্ছে সান। এখানে মার্সে থেকে হচ্ছে আপনি যখন মার্সে উন্নীত হবেন তখন 10% করে বোনাস পাবেন, যখন মুনে উন্নীত হবেন তখন 15% করে বোনাস পাবেন, যখন স্যাটার্নে উন্নীত হবেন তখন 30% করে বোনাস পাবেন, এবং সর্বশেষ যদি আপনি সানে উন্নীত হইতে পারেন সেক্ষেত্রে আপনি 45% করে বোনাস পাবেন। এখন মার্সে উন্নীত হতে গেলে আপনাকে প্রো পাওয়ার এবং প্রো গ্লোবাল এই দুইটা প্রোগ্রামের 5 লেভেল পর্যন্ত যাইতে হবে এবং 200 টিম মেম্বার রেডি করতে হবে। যখন আপনার 200 টিম মেম্বার এবং আপনার দুইটা প্রোগ্রামে 5 লেভেল পর্যন্ত থাকবে তখন আপনি সেখান থেকে প্রতি মাসের প্রথম দিনে 10% করে একটা রয়্যালটি বোনাস পাবেন, যেটাকে আমরা কাইন্ড অফ মান্থলি স্যালারির সাথে তুলনা করতে পারি। এরপরে মুনের ক্ষেত্রে হচ্ছে 7টা লেভেল পর্যন্ত যাওয়া লাগবে, 1000 টিম মেম্বার থাকা লাগবে, আপনি তখন 15% করে রয়্যালটি বোনাস পাবেন, এবং 9 লেভেল এবং 7000 মেম্বার যখন আপনার টিমে থাকবে তখন আপনি 30% করে বোনাস পাবেন, এবং 12টা লেভেল এবং 15000 টিম মেম্বার যখন আপনার হয়ে যাবে আপনি 45% করে মান্থলি স্যালারি পাবেন। তো এটাই হচ্ছে আমাদের মেটা প্রো ডট স্পেস এর আপাতত যে প্রোগ্রাম গুলো আছে সেগুলোর একটা বিশদ আলোচনা। এরপরে আরো ধীরে ধীরে অনেক ধরনের প্রোগ্রাম আসতেছে, যেমন আমরা দেখিয়েছি শুরুতে যে 3টি প্রোগ্রাম লাইভ হচ্ছে এবং বাকি 7টি প্রোগ্রাম আপকামিং। সবচেয়ে বেশি ইনকাম দেওয়া একটা প্ল্যাটফর্ম হইতে যাচ্ছে মেটা প্রো ডট স্পেস, এবং এটা আপনাদেরকে লাইফ টাইম ইনকাম দিবে, যেহেতু এটা ব্লক চেইন টেকনোলজির উপর করা, এবং ব্লক চেইন টেকনোলজির উপর করা কোনো প্ল্যাটফর্ম বন্ধ করা সম্ভব না।